आगामी 26 डिसेम्बर चतुर्थ धापे ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পূর্ণ হয়েছে। উপজেলার নির্বাহী অফিসার নাইমউদ্দিন জানান, উপজেলার 9টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা পড়েছে 73টি। এর মধ্যে আন্ডারসর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহনেওয়াজ বক্সি সহ 71টি বৈধ, 2টি বাতিল। সাধারণ সদস্য পদে জমা পড়েছে 376টি, বৈধ ঘোষণা করা হয়েছে 372টি, 4টি বাতিল। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে জমা পড়েছে 106টি, এর মধ্যে একটি বাতিল, বৈধ হয়েছে 105টি। করোনা ভাইরাসের কারণে 2 বছর আমরা পিছনে গিয়েছিলাম। আমার 3 বছরের মাথায় জননেতা জনাব একরাম করিম চৌধুরীর হাত ধরে 100% আন্ডারসর ইউনিয়নে বিদ্যুৎ সংগ্রহ করেছি। 35 কিলো রোড পাকা করেছি, অনেকগুলো রোড চলি করেছি, অন্তত 100টা রোড আছে কাঁচা রোড। আমি মেডিকারে বেকু দিয়ে, মানুষ দিয়ে, কর্মসূচি দিয়ে ইনশাল্লাহ গড়ে তুলেছি। এখনো খাল কাটাইছি, ফুল কালপাট করেছি। এখনো আল্লাহর রহমতে আমি নির্বাচিত হইলে, জনগণ আমাকে ভোট দিলে, প্রথম সত্য হইলে আমার, আমি গরুচুর ধ্বংস করব, ডাকাতের বংশ ধ্বংস করব, মধুতির বংশ ধ্বংস করব, ইয়াবার বংশ ধ্বংস করব, তাস খেলা জুয়া খেলা বন্ধ করব, মা বোনকে ইজ্জতকে রক্ষা করব। এই বিধে ইনশাল্লাহ আমাকে ভোট দিবে। ইয়াকুব নবী ইমনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। বাংলাদেশের মিঠা পানির মাছ বাথা ফিশারিজে 12 মাস, এই স্লোগানে রিয়াদের বাথা বাংলাদেশি মার্কেটে যাত্রা শুরু করলো বাথা ফিশারিজ। সৌদি প্রবাসী বাংলাদেশিদের সুলভে সব ধরনের দেশি মাছের স্বাদ দিতে বাথা ফিশারিজ আপনার পাশে। সপ্তাহে 7 দিনই আমরা আছি আপনার সেবায়। বাথা ফিশারিজ, বাথা বাংলাদেশি মার্কেট, রিয়াদ, সৌদি আরব।